أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استزل قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وفيما عمل ماذا علم. رواه الترمذي. وكما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. دخا دے الہی و مدینہ کیسی بستی ہے جن پر رات دین مولا تیرے رحمت برستی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. رخسر سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسر سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو. حجر میں شجر میں تیرے رنگ ابو ہے حجر میں شجر میں تیرے رنگ ابو ہے. جدر دیکھتا ہوں میں ادھر تو ہی تو ہے جدر دیکھتا ہوں میں ادھر تو ہی تو ہے. لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. دوই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুল আলিয়া এবং আজকের আমার প্রাণপ্রিয় সম্মানিত সুধীমণ্ডলী মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়ার মায়া করে আজকের এই কোরআনের মাহফিলে আসবার তৌফিক দান করেছেন, এই জন্য শুক্রিয়া দান বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের দুয়ারে আরও বড় শুকুর আর সুজুদ
যিনি শুধু আমাদেরকে আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসবার মতোই নিয়ামত দান করেন নাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মতো সুস্থ রেখে নেক হায়াত দান করে আসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ যে হায়াতের মতো মহাদৌলত দান করেছেন, এটা অনেক বড় দামি একটা নিয়ামত। কারণ আমাদের আজকে হায়াত আছে বলেই আমরা দুনিয়াতে মানুষ হিসেবে বেঁচে আছি। যদি আমাদের হায়াত না থাকতো, আজকে আমাদের স্থান হতো মাটির নিচে, কবরে। কিন্তু এই হায়াতের এই জিন্দিগিটা দামি যে বানাতে পারবে, সেই হলো প্রকৃত মানুষ। যে ব্যক্তি এই হায়াতটাকে দামি বানাতে পারবে না, সে প্রকৃত মানুষ হতেও পারবে না। এবার দামি হায়াতটাকে দামি বানাতে পারে কে? প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের কী লাগবে? আমাদেরকে এক নম্বর হলো মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে জোরে বলেন? আমাদেরকে মুমিন হওয়া লাগবে। এবার এই মুমিন কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরাতুন আলফানে ঘোষণা করছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহ زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله اكبر জোরে বলি রব্বে কারীম আল্লাহ দর্তহীন কণ্ঠে কোরআনে কারীমের মধ্যে দামি হায়াত অর্জন করবার জন্য আমাদেরকে মুমিন হওয়ার জন্য ডিক্লার দিয়েছেন। তবে মুমিন কারা হবে? মুমিনের অনেকগুলো গুণ রয়েছে। এক নম্বর গুণ হলো মুমিন যে যার সামনে আল্লাহ পাকের জিকির করা হবে, তার আত্মাটা আর কলবটা আল্লাহর ভয়ে ছটফট করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যেই বান্দার সামনে আল্লাহর নাম জপা হয়, তার কলবটা আল্লাহর ভয়ে ছটফট করতে থাকে। যারা এমন গুণের মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ঘোষণা দিয়েছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের মর্যাদার মর্তবা বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের সামনে এক বুজুর্গের কথা বলি, যিনি এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে তার জীবনটাকে যাপন করতে পেরেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি, যিনি অনেক বড় একজন তাবি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। মিশকাত শরীফের শেষ দিকে এসে তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম এমন এমন কথাগুলো বলেছেন যে ওয়ারবুন তাকিয়ুন মুহাদ্দিসুন, এমন অনেক অনেক দামি কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের কিছুদিন পরে ওনার বাড়ির পাশে একজন কাঠুরিয়া, তারও ইন্তেকাল হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইকে স্বপ্নে দেখে ওনার এক পি, ওনার মুরিদ, যেমন আজকে এই মাহফিলের ময়দানে এমন অনেক ভক্তবৃন্দ এসেছেন যারা পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুমুল আলিয়া ওনার প্রেম, ওনার মহাব্বত, ওনার ভালোবাসায় এখানে এসেছেন। মরহুম পিসা হুজুর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, অনেক ভক্তবৃন্দ এখনও দুনিয়ার জমিনে আছে যারা মরহুম পিসা হুজুরকে স্বপ্ন যুগে এখনও দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহি আলাই, ওনার ইন্তেকালের পরেও ওনার একজন ভক্ত ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার সাথে আল্লাহ কি মুআমালা করছেন? এবার হুজুর জবাব দেন যে আমার সাথে তো আল্লাহ অনেক অনেক ভালো মুআমালা করেছেন, কিন্তু আমার পাশের বাড়ির যে কাঠুরিয়া, এই কাঠুরিয়া মাকাম আল্লাহ তাআলা অনেক উপরে উঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় মাকাম আপনার, এত বড় মুহাদ্দিস, এত বড় তাবি আপনার,
পাশের বাড়ির কাঠুরিয়ার দাম মাকাম এত বেড়ে গেলে কেন? এবার হুজুর স্বপ্ন যোগে জবাব দেয়, ও বন্ধু আমার বাড়ি আর কাঠুরিয়ার বাড়ি পাশাপাশি বাড়ি, রাতের অন্ধকারে রব্বে করিম আল্লাহ আমাদেরকে একটা ইবাদতের নির্দেশ দেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا. رب كريم الله আমাকে আপনাকে কোরআনে কারিমের মধ্যে দের তুহিন কণ্ঠে একটা ইবাদতের নির্দেশ দেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কিসের নামাজ? এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ মাকাম বাড়িয়ে দেন। ঘোষণা কার জোরে বলেন? মহাব্বতের সাথে বলেন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে আমার আপনার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ, ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন রাতের বেলায় একটু নামাজ আদায় করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য উঠতাম, আর আমার পাশের বাড়ির কাঠুরিয়া সারাদিন সে কাঠ কাটে বেড়ায়, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকে, রাতের বেলায় উঠে যে তাহাজ্জুদের নামাজ পড়বে এই শক্তিটুকু তার হয় না। আমাদের বাংলার জমিনেও এমন অনেক বান্দা আছে যারা দুনিয়ার জমিনে অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু রাতের বেলায় চাইলেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না ক্লান্তি তার কারণে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ পাশের বাড়ির কাঠুরিয়া, উনিও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, কিন্তু শরীর অত্যন্ত ক্লান্ত থাকার কারণে। এবার আফসোস।